বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, চলে আসছি শবে বরাতের ভিডিও নিয়ে। তো আমি তেমন কিছুই করিনি, আমি গরুর মুরগির মাংস রান্না করেছিলাম, হালুয়া আর দুধ লাউ আর রুটি বানিয়েছিলাম। তো রুটি বানাতে যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, চালের আটা রুটি আমি পলিথিনে করে রেখে দিয়েছিলাম, ওটা লেগে গিয়েছে। পরের দিন সেই ঈদিন নামাজ কালাম পড়েছি, মেয়ে অফিস দিয়ে আসার পর খাওয়া দাওয়া এগুলোর ভিডিও করা হয়নি। পরের দিন আমার মেয়ের অফিস অফ ছিল, তো মেয়ে বাবার পাটা তো খুব খারাপ অবস্থা, ডায়াবেটিক আমার হাজব্যান্ডের, যার কারণে পাটা অনেক শুকিয়ে যায়, তো সে পেডিকিউর করে দিচ্ছে ঘরে বসে, সেটাই ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না। আপনারা কিন্তু লাইক দিতে একেবারেই কিপটামো করেন। তো আর যারা ভিডিওটা ক্লিক করবেন তারা অবশ্যই পুরো ভিডিওটাই দেখবেন। আদান দিচ্ছি আর ভয়েস দিতে পারলাম না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।